দেশে ফিরতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হলো একটি বাংলাদেশি পাসপোর্ট। ওদের হাতে আছে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে আছে আজ স্বাধীনতার পতাকা। আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে, নেতা বাংলাদেশে যাওয়ার তারেক জিয়া এতদিন কেন দেশে আসতে পারেনি, এখনো আবার তার কি প্রস্তুতি বাকি রয়েছে দেশে আসার, এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কবে এবং কখন দেশে ফিরতেছেন এবং সে দেশে এসে কি করবেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ডক্টর ইউনুস খুব শিগগিরই একটা নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনেই কিন্তু তারেক জিয়া অংশগ্রহণ করবে এবং এই অংশগ্রহণের জন্যই তারেক জিয়া দেশে আসতেছে এবং সে কিন্তু খুব শিগগিরই দেশে আসবে। দর্শক শ্রোতা, তার দেশে আসতে কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে এবং সেই প্রবলেমগুলো কি, এইসবই কিন্তু এই ভিডিওতে দেখাবো। গাইজ, আপনারা সবাই জানেন দীর্ঘদিন যাবৎ তারেক জিয়া বাহিরে রয়েছে এবং তার কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নেই। এই পাসপোর্টটা নিয়েই কিন্তু অনেক সমস্যা হচ্ছে, এটা নিয়ে বর্তমানে অনেক কথা হয় এবং তাকে বাংলাদেশি পাসপোর্ট পেতে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সব কিছুই এই ভিডিওতে দেখাবো। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওর মূল কার্যক্রম হচ্ছে যে তারেক জিয়া দেশে এসে কী করবে এবং সে আওয়ামী লীগের উপর কীভাবে তাদের প্রতিশোধটা নিবে। গাইজ, আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সব কিছু বুঝতে পারবেন এই বিএনপি দলকে নিয়ে এবং তারেক জিয়া দেশে আসাকে নিয়ে। গাইজ, এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন এই সবও দেখাবো। গাইজ, আমি এখন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্লে করব, সেই ভিডিওগুলো দেখবেন, তারপর কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। এই যে এগুলো দেখেন, একটি খবর বেশ ভাইরাল হয়ে পড়েছে, সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশে আসার জন্য এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হলো একটি বাংলাদেশি পাসপোর্ট, যা কিনা এই মুহূর্তে লন্ডনে অবস্থিত বাংলাদেশ যে দূতাবাস সেখান থেকে ইস্যু করা হবে। এবং আমরা সবাই জানি রাজনীতি যারা সচেতন, সেটি হলো তিনি গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আছেন, সেই সরকারের রাজনৈতিক আশ্রয়ে বিশেষ মর্যাদা প্রাপ্ত হয়ে এবং সেই ব্রিটিশ সরকারের বিশেষ অনুমতিপত্র নিয়ে, ফলে বাংলাদেশের কোনো পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিড পাসপোর্ট তার হাতে নেই। তো কাজেই তাকে বাংলাদেশে যদি আসতে হয় সবার আগে তার দরকার হবে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং তিনি সেই পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে ইতিমধ্যে দরখাস্ত করেছেন বলে তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন ইংল্যান্ড এবং বাংলাদেশে, তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এসে এই বক্তব্য দিয়েছেন, বিশেষ করে বলে ফেলেছে জনগণের সামনে যে কথাটি আমরা বছরের পর বছর বলেছি, এটি তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের ভিত্তি বিএনপি যেমন বিশ্বাস করে, বিএনপির সকল প্রকার রাজনৈতিক লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব মালেক, তিনি সরাসরি তার নিজে সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে বা ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই লন্ডন দূতাবাসে দরখাস্ত করেছেন। এখন বক্তব্য হলো যে জনাব তারেক গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারেক জিয়াকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তার দেশে আসা নিয়ে যেতগুলো সমস্যা সম্মুখীন করছে তারা, সবগুলো সমস্যা কিন্তু এখানে বলতেছে এবং তারেক জিয়া কবে কখন দেশে আসবে। দর্শক শ্রোতা, আপনারা যদি এই বক্তব্যগুলো শুনেন স্পষ্ট বুঝতে পারবেন, আপনাদের মনে যা যা প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই বক্তব্যগুলোতে পেয়ে যাবেন। বিএনপিকে নিয়ে, আমাদের বর্তমান দেশকে নিয়ে এবং ডক্টর ইউনুসকে নিয়ে এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনটাকে নিয়ে এই যে কথাগুলো শুনবেন, তারপর কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরও পাবেন এবং আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন। দর্শক শ্রোতা, ভিডিও শেষে আপনাদের মতামত করবেন, আগে সব কিছু দেখেন। বা তিনি কি আসলে আসবেন নাকি কেবলই মাত্র এই মুহূর্তে রাজনীতির যে ময়দান সেটি গরম করার জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তিনি যদি সত্যিই আসতে চান তাহলে সেক্ষেত্রে লন্ডন দূতাবাস কি তাকে একেবারে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দিয়ে দিবে নাকি গড়িমসি করবে নাকি দেবে না, এটি দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে এই তার যে আগমন, সেই আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ সৃষ্টি হবে এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মী যেভাবে বিমানবন্দরে যাবে সেটি আমরা কিভাবে কল্পনা করতে পারি। তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আর আমাদের সাধারণ মানুষের যেমন
কৌতূহল রয়েছে, অনেক অনেক কৌতূহল। যেমন দেখা গেল রাস্তায় একটা খুব ভালো জনসমাবেশ হচ্ছে, ভালো বক্তব্য দিচ্ছে বা একটা খেলাধুলা হচ্ছে। এখন অনেক লোক অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একটু উঁকি দেয়, একটু দাঁড়ায়, একটু মানে তামসা দেখে, এগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব যদি আসেন বাংলাদেশে, আমার সিক্স সেন্স বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবেন এবং অতীতের সমস্ত রেকর্ড সেই সমাবেশে ভঙ্গ হয়ে যাবে। এটি হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন, সরকার কি তাকে গ্রেপ্তার করবে নাকি? এখানে কিন্তু তারেক জেকে নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা, এই কথাগুলো থেকে কিন্তু আমরা মানে অনেক রহস্য বের হয়ে আসতেছে এক এক করে। যে নিয়ে ডক্টর ইউনুস কি বলেন, মানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তিনিও কিন্তু কিছুদিন পরপরই বক্তব্য দেন এবং তার বক্তব্যের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের অবস্থা নিয়ে এবং তার নির্বাচনটাকে নিয়ে। এবং এ নিয়ে তারেক জিয়া কি বলেন, আপনারা তো কয়েকটা ক্লিপ দেখিয়েছি, এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো। ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু মূল্যবান কিছু ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো দেখে যাবেন এবং আপনাদের মতামত করে যাবেন। এই যে যাবো ইনশাল্লাহ, আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না, পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লিয়ার করে দিবেন ইনশাল্লাহ। এবং উনি বাংলাদেশে যাবেন, এই দেশ আমাদের, এই দেশ ওনার, এই দেশ ওনার বাবা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, ওনার মা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশরদ্দী বেগম খালেদা জিয়া। আজকে আপনার দেশরদ্দী বেগম খালেদা জিয়ারও আপনার মাধ্যমে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আপনার দেশরদ্দী বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ আমরা ডিমান্ড করছি। আজকে দেশনায়ক তারেক রহমান যাতে সেফলি বাংলাদেশে যেতে পারেন, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আজ করছি। এভাবে তার লোকজনকে দ্বারা ঘোষণা করেছেন বা যেভাবে তার যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবে প্রতিফলিত হচ্ছে, এটি যদি সত্যিকার্থে বাস্তবায়িত হয় তাহলে বলতে হবে যে তারেক রহমান শত শত বাড়ি থাকতে পারে, মানুষের একটা দুইটা বাড়ি হয়, দুই চারটা বাড়ি হয়তো থাকতে পারে। আমরা দেখছি এই হাসিনার দলের, এই আওয়ামী লীগ নামক সন্ত্রাসী যে দলটি, লুটপাটের যে দলটি, তাদের লোকজনের দেখেছি শত শত বাড়ি এই যুক্তরাজ্যের মাটি। আপনারা কি কেউ দেখেছিলেন, মনে পড়ে ঘটনাটি, কয়দিন আগের ঘটনা? হ্যাঁ, দেখেছেন আপনারা শত শত বাড়ি। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আমরা বিচার ব্যবস্থার দিকে তাকাই, গত শনিবারের ঘটনা, এইগুলা কথা শুনে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারছি এবং এই কথাগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে তারেক জিয়ার দেশে আসা নিয়ে এবং তার দল গঠনটাকে নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু কিছুদিন ধরেই অনিয়মে চলছে এবং দেশের সরকার কিন্তু পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়াতেই কিন্তু আমাদের দেশটা এইভাবে হয়েছে এবং এই নিয়ে কিন্তু ডক্টর ইউনুস বর্তমানে সরকারের চেয়ারে বসছেন এবং তিনি কিন্তু জানপ্রাণ দিয়ে চেষ্টা করতেছেন আমাদের দেশটাকে রক্ষা করতে। দর্শক শ্রোতা, তিনি কি পারবেন আমাদের দেশটাকে রক্ষা করতে এবং তার কার্যকলাপগুলো আপনাদের কেমন লাগতেছে, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং তারেক জিয়ার দেশে আসা নিয়েও কিন্তু কিছু একটা লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।